আসসালামু আলাইকুম এয়ার স্ল্যাশেস লার্ন অ্যান্ড ফান টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো আজকে আলোচনা করব অক্টাল থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করা যায়। তো অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে অক্টাল সংখ্যাকে 3 বিট 3 বিট বাইনারিতে রূপান্তর করতে হবে। তো চলো আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি। 175 একটা অক্টাল সংখ্যা, এর সমতুল্য বাইনারি মান কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। এই যে অক্টাল সংখ্যা 1, 7, 5, এদের প্রত্যেকটির সমতুল্য বাইনারি 3 বিট করে নিতে হবে। তাহলে আমি এই সংখ্যাগুলো একটু ফাঁকা ফাঁকা করে লিখি, 1, 7, 5। এবারে সমতুল্য বাইনারি মানগুলো কত হবে সেগুলো আমরা একটা নিয়মের মাধ্যমে শিখব, একটা ছকের মাধ্যমে। ঠিক আছে, 4, 2, 1। এবার এই একের জন্য কোন ঘরে এক বসালে এর মানটা এক হবে। ধরো এবার যদি আমি 0, 0, 1, তার মানে কি একের ঘরে শুধু যেই ঘরগুলোতে এক বসানো হবে সেই ঘরটা কাউন্ট করতে হবে। তাহলে একের ঘরে এক, তাহলে এর মান হচ্ছে এক, তাহলে এর বাইনারি মান কত হচ্ছে 0, 0, 1। এবার 7 হতে হলে কোন ঘরগুলোতে এক বসাতে হবে। দেখো 4 আর 2 6 আর 1 7, 7 হতে হলে এই তিনটা ঘরে এক বসাতে হবে, 1, 1, 1। এই হচ্ছে 7-এর সমতুল্য বাইনারি, 1, 1, 1। এবার 5-এর জন্য কোন কোন ঘরে এক বসাতে হবে, দেখো 4 আর 1 যোগ করলে হয় 5, তাহলে 4-এর ঘরে 1-এর ঘরে 1 আর মাঝে 0, এই হচ্ছে 5। খুবই সহজ একটা নিয়ম, আমরা খুব সহজেই এই নিয়মের মাধ্যমে ছকের মাধ্যমে আমরা অক্টাল থেকে বাইনারিতে যেতে পারি। তো কত হলো 0, 0, 1, 1, 1, 1, 0, 1। তো আমরা সর্ববামের শূন্যগুলো বাদ দিতেও পারি, তাহলে 1, 1, 1, 1, 0, 1, এই হচ্ছে অক্টালের সমতুল্য বাইনারি। তো চলো আমরা আর একটা উদাহরণ দেখি, র্যাডিক্স পয়েন্ট থাকলে কিভাবে করব। 56.47, এটা একটা অক্টাল সংখ্যা, এর সমতুল্য বাইনারি মান কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা প্রতিটা সংখ্যাকে একটু আলাদা আলাদা করে লিখি, 6.47। তো আমরা সেই ছকটা আবার আঁকি, 4, 2, 1-এর যে ছক, 4, 2, 1। তো 5-এর জন্য কোন কোন ঘরে আমরা এক বসাবো, দেখো 4 আর 1 যোগ করলে হয় 5, তাহলে 4-এর ঘরে 1 আর 1-এর ঘরে 1 আর মাঝেরটা হবে 0, তাহলে এর জন্য 5-এর সমতুল্য বাইনারি হবে 3 বিটের 1, 0, 1। এবার 6-এর জন্য কত হবে, 6 হবে 4 আর 2 যোগ করলে হবে 6, তাই 4-এর ঘরে 1 বসবে, 2-এর ঘরে 1 বসবে, বাকি ঘরগুলোতে 0 হবে, তাহলে এটা হবে হচ্ছে 1, 1, 0, দশমিকটা থাকবে। এবার 4-এর জন্য দেখি, 4-এর জন্য শুধু 4-এর ঘরে 1 বসবে, বাকি ঘরগুলো 0 দিয়ে পূরণ করব, 0, 0। এবার 7-এর জন্য, 7-এর জন্য দেখো 4, 2, 1,
প্রত্যেকটাতে 4 2 আর 1 যোগ করলে 7 হবে, তাই এর প্রতি ঘরে আমরা 1 বসাবো। 1 1 1 তাহলে আমরা দেখতে পাচ্ছি 56.47 এর সমতুল্য অক্টালের সমতুল্য বাইনারি মান হবে 101110.100111। তো আমি আশা করব অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর আমরা বুঝতে পেরেছি। পরবর্তী পর্বে আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারি রূপান্তরটা শিখব। ধন্যবাদ সবাইকে।